বলেছিল সিমলার বিয়ে হয়ে গেছে। প্রচুর কেঁদেছিলাম সেই দিন, কিন্তু আজকে তো সত্যি সত্যি সিমলার বিয়ে ঠিক হয়ে গেছে। কি করব এখন আমি জানা নেই। একের পর এক সিগারেট খেতে থাকি। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছিলাম, আনুমানিক তখন রাত 10টা বাজে। তখনই আম্মুর ফোন থেকে একটা কল আসে, আমি ফোনটা সাথে সাথে রিসিভ করি। হ্যালো ভাইয়া, কোথায় তুই? একটু বাইরে আছি। কেন, কিছু হয়েছে? আর আম্মুর ফোন তোর কাছে কেন? ভাইয়া তাড়াতাড়ি বাসায় আয়, আম্মু যেন কেমন করতেছে। কি হয়েছে আম্মুর? আমি এখনই আসতেছি। এরপর ফোন রেখে দিয়ে দৌড়ে বাসায় চলে যাই। বাসার দরজার কাছে এসে কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দেয়। আম্মু তোমার কি হয়েছে? জানাত আমাকে ফোনে কি বলল। আরে পাগল ছেলে, এত উত্তেজিত হতে হবে না, আবার তেমন কিছু হয়নি, একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। উফ, তোমাকে কত করে বলি, একদম চিন্তা করবে না, এই কারণেই তোমার এমন হয় মাঝে মাঝে। তখনই আপু আমার সামনে আসে আর আমাকে এসে বলে, ভাইয়া তোর কারণেই তো আমার এমন অবস্থা। আমার কারণে মানে? এই যে আম্মু একা কি বাসার সব কাজ একা করতে পারে, আমার বয়স হয়েছে তো। তাহলে একটা কাজের লোক ঠিক করলেই তো হয়। ভাইয়া তুই আবার উল্টা বুঝতেছিস, তুই যদি একটা বিয়ে করে নিস তাহলেই তো সবকিছু মিটে যায়, আম্মুরও একটা সাথী হবে আর আমিও একটা ভাবি পাবো। জানাতের এমন কথায় আমি কিছুটা পিছিয়ে গেলাম। এমনিতেই সিমলার কারণে অনেক কষ্টে আছি, এর উপরে আবার আম্মুর এই অবস্থা, কোথায় যাব আমি কিছুই বুঝতেছি না। আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মু আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আমি জানি আম্মু মনে মনে এটাই চায়, ছেলের বিয়ের বয়স হয়েছে তবু ছেলে বিয়ে করতেছে না, এটা কোনো বাবা মা মেনে নিতে পারে না। আম্মু হয়তো আমার দিকে তাকিয়ে কিছু বলে না, কিন্তু আমি জানি আম্মু মনে মনে এটাই চায়। তাই আমি আম্মুর দিকে তাকিয়ে বলি, আম্মু তুমিও এটাই চাও? আম্মু কোনো কথাই বলতেছে না, তাই আমি বুঝে গেলাম আম্মুও এটাই চায়। তাই আমি আম্মুর মুখে হাত রেখে বললাম, আম্মু তোমাদের খুশিতেই আমার খুশি, আমি বিয়ে করব। তুমি মেয়ে দেখ, তোমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করব। আম্মু আমার এমন কথায় অনেক খুশি হলো, আমার দিকে তাকিয়ে বলল, বাবা তুই সত্যি বলতেছিস? ঠান্ডা দেখ না, তোর ভাই আমার সাথে মজা করতেছে। আম্মু আমি সত্যি বলতেছি। এবার আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুই এতদিনে আমার মনে কথাটা বুঝছিস, আমার মেয়ে পছন্দ করা আছে, আমি শুধু তোর অপেক্ষা ছিলাম, আমার কাছে মেয়ের ছবি আছে, অপেক্ষা কর তোকে দেখাচ্ছি, জানলা আমার রুম থেকে ছবিটা নিয়ে এত। আম্মু আম্মু এত ব্যস্ত হতে হবে না, আর মেয়ে যখন তোমার পছন্দ তাহলে আমার আর দেখার দরকার নেই, তোমার পছন্দই আমার পছন্দ। ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, এটা বলে আমি আমার রুমে চলে এলাম। রুমে এসে দরজা বন্ধ করে চোখের পানি ফেলতে লাগলাম। এই তো কিছু সময় আগেও ভেবেছিলাম সিমলাকে আজকে নিজের করে পাবো, কিন্তু একটা দমকা হাওয়া এসে সব কিছু উল্টাপাল্টা করে দিল। আসলে আমার জীবনটাই এমন, কখনো সুখ সহ্য হয় না, যার কারণেই হয়তো আব্বুকে হারিয়ে ফেলেছি আর এখন সিমলাকে। তবে আমি তো প্রায় সিমলাকে ভুলেই গিয়েছিলাম, কিন্তু সিমলা নিজে এসেই আবার আমাকে সব কিছু মনে করিয়ে দেয়। সিমলা আমার উপরে প্রতিশোধ নিল, সব সত্যিটা না জেনেই আমার উপরে প্রতিশোধ নিল। ভালো করেছে সিমলা, এর জন্য ওকে আমি আর কোনো দিন ক্ষমা করব না। নীরবে কান্না করতেছিলাম আর এগুলো ভাবতেছিলাম। আপনারা ভাবতেছেন আমি যদি সত্যি সিমলাকে ভালোবেসে থাকি তাহলে কেন অন্য কাউকে বিয়ে করতেছি? আসলে আমি ইচ্ছা করলেই বিয়ে না করে থাকতে পারি, কিন্তু আমার দিকে যে আমার আম্মু তাকিয়ে আছে, কী করে একটা বাজে মেয়ের জন্য আমি আমার আম্মুকে কষ্ট দিব? তাই বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। প্রথম প্রথম হয়তো একটু কষ্ট হবে, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে আশা করি। এগুলো ভাবতে ভাবতে আমার ফোনে একটা কল আসে, আমি তাকিয়ে দেখি সিমলা ফোন করেছে। আমার প্রচণ্ড রাগ হলো এটা দেখে, এরপরে ফোনটা কেটে দিলাম। কিন্তু একটু পরেই আমার ফোনে রাফির ফোন এলো, এটা দেখে আরও রাগ হলো, ফোনটা এবার বাধ্য হয়ে বন্ধ করে রেখে দিলাম। এরপর বিছানায় ঘুমিয়ে গেলাম। অপরদিকে শ্রাবণ সিমলাদের বাসা থেকে বেরিয়ে আসার সাথে সাথেই সিমলা বাসা থেকে বের হয়, আর সিমলা দেখতে পায় শ্রাবণ তার হাতে থাকা একটা গিফট ছুঁড়ে ফেলে দেয়। সিমলা দৌড়ে সেটার কাছে যায়, সিমলার পিছে পিছে রাফি আসিফ আর রিয়াও দৌড়ে সিমলার কাছে যায়। সিমলা তাড়াহুড়ো করে গিফট খুলে ফেলে আর তার ভিতরে সে একটা নীল শাড়ি দেখতে পায়, এটা দেখে সে একটা হাসি দেয়। এরপর তারা সেখান থেকে বাসার ভিতরে চলে আসে, ভিতরে এসে তারা গোল হয়ে একটা জায়গায় বসে। তখন সিমলা সকলকে উদ্দেশ্য করে বলতে থাকে, পাগলটা আমাকে ভালোবাসে, কিন্তু সেই দিন যদি ও আমার ফোনটা রিসিভ করতো তাহলে এতদিনে আমাদের সুন্দর একটা সংসার হয়ে যেত, এত নাটক করতে হতো না, শুধু শুধু ওকে কষ্ট দিয়ে বোঝাতে হতো না যে কাছের মানুষ দূরে চলে গেলে কেমন লাগে। সব কিছু ঠিক আছে, কিন্তু আমি এখনো এটাই বুঝলাম না
যে শ্রাবণ ওই দিন ম্যামের ফোন কেন রিসিভ করে নাই, এর কারণ আমি এখনো বুঝলাম না। এটা আমিও জানি না, হয়তো মামার কথাই ঠিক ছিল, কিন্তু আমি ওই সব কিছুই ভুলে গেছি। এখন আবার নতুন করে সব কিছু শুরু করতে চাই। আর তাছাড়া আমার সব কিছু মানেই তো আমার স্বামীর, মানে শ্রাবণের। আপু, তোমার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ভেবেছিলাম তোমাকে কোনোদিন বলবো না, কিন্তু তুমি যে কথাগুলো বলতেছো এটা শুনলে আমার প্রচণ্ড রাগ হয়। কি এমন কথা? এটা এমন একটা কথা যেটা শুনলে তুমি নিজেই গিয়ে শ্রাবণের কাছে মাপ চাইবে আজকের ঘটনার জন্য। রাফি ভাইয়া, তোমার কথা আমি কিছুই বুঝতে পারতেছি না, প্লিজ একটু খুলে বলবে। এরপর রাফি সবকিছু খুলে বলে কি কারণে শ্রাবণ সিমলার সাথে যোগাযোগ রাখে নাই, আর সিমলা মামার কারণে যে তারা এত বছর দূরে থেকেছে, সবকিছু খুলে বলে। এটা শোনার পর সিমলার সাথে সাথেই বসা থেকে উঠে দাঁড়ায় আর বলে, এটা তুমি আগে বলবে না, আমি না জেনে শুনেই ওকে কতগুলো খারাপ কথা শুনিয়ে দিয়েছি, আর অফিসের কথা তো নাই বললাম, আর আজকে ওর সাথে যেটা করা হলো দেখে এনে অপমান করেছে আমি, ওর চোখে আমি স্পষ্ট পানি দেখতে পেয়েছি, না জানি আমাকে আর কখনো মাফ করবে কিনা। আপু তুমি শান্ত হও, সব কিছু ঠিক হয়ে যাবে, আর আমি তোমাকে সবটা বলতেই চেয়েছিলাম কিন্তু শ্রাবণ বলতে নিষেধ করেছিল। আচ্ছা, এখন এইসব কথা বাদ দিয়ে শ্রাবণ ভাইয়াকে ফোন করতে হবে, শুধু শুধু তাকে কষ্ট দিয়ে তো কোনো লাভ নেই। এরপর সিমলা তার ফোন দিয়ে শ্রাবণের নাম্বারে কল করে, কিন্তু একবার রিং হওয়ার পরেই ফোন কেটে দেয়। এরপর রাফি সহ এখানে উপস্থিত সকলে শ্রাবণের নাম্বার ট্রাই করে, কিন্তু কিছুক্ষণ পরে শ্রাবণের ফোন বন্ধ হয়ে যায়। সবাই ব্যাপারটা বুঝতে পারে যে শ্রাবণ রাগ করে কারো ফোন ধরছে না, আর রাগ করাটা স্বাভাবিক। রাফি, রিয়া, সিমলা সবাই এক জায়গায় বসে ভাবছে কি করা যায়, এত রাতে তো আর শ্রাবণের বাসায় যাওয়া সম্ভব না, তাই তারা ঠিক করলো যে সকালেই সবাই শ্রাবণদের বাসায় যাবে। ঠিক তখনই আসিফ তাদের কাছে আসে এবং বলে, রাফি ওইদিকে অনেক বড় কাহিনী হয়ে গেছে। সকালে একসাথে আসিফকে জিজ্ঞেস করে, কি হয়েছে শ্রাবণে, কিছু হয়নি তো আবার? তবে মেমের জন্য খারাপ কিছু হতে চলছে। আসিফ, তুমি কথাটা ঘুরিয়ে ফিরিয়ে না বলে সোজাসুজি ভাবে বলো তো। ম্যাম, আমি শ্রাবণকে ফোনে না পেয়ে আন্টিকে ফোন করি, ভেবেছিলাম শুধু এইটুকুই জানবো যে শ্রাবণ বাসায় গিয়ে পৌঁছেছে কিনা, কিন্তু কিন্তু কি? কিন্তু আন্টি বলল শ্রাবণ নাকি অনেক আগে বাসায় ফিরেছে। এটা তো ভালো কথা। এটা ভালো কথা সেটা আমিও জানি, কিন্তু শ্রাবণের বিয়ে ঠিক করছে আন্টি, আর সেই জন্য কাল সকালে তাদের বাসায় যেতে বলছে আমাদের। আসিফের এমন কথা শুনে সবাই বসা থেকে দাঁড়িয়ে যায়, সিমলা চোখ দুটো বড় বড় হয়ে যায়, আর সে আসিফকে বলে, আসিফ আমরা কিন্তু এখন ফান করার মুডে নেই। ম্যাম, আমি ফোন করতেছি না, সত্যি শ্রাবণের আম্মু শ্রাবণের জন্য বিয়ে ঠিক করছে, আর আন্টি অনেক আগে থেকে শ্রাবণকে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু শ্রাবণ কিছুতে রাজি হচ্ছিল না, আর আজকে ম্যামের বিয়ের কথা শুনে হয়তো শ্রাবণ রাগ করে বিয়ের জন্য রাজি হয়ে গেছে। কিন্তু ম্যামের এটা তো মিথ্যা নাটক ছিল। হুম, কিন্তু সেটা তো আর শ্রাবণ জানে না। এর মধ্যে সিমলা কান্না শুরু করে দিয়েছে, তখন প্রায় রাত 12টা বেজে গেছে। সিমলাদের বাসায় এখন আর তেমন কেউ নেই, সবাই যার যার বাসায় চলে গেছে। এদিকে সিমলার আব্বু তার মেয়ের কান্না শুনে তাড়াতাড়ি তাদের কাছে চলে আসে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। তখন রাফি আর আসিফ সবটা খুলে বলে। এটা শুনে সিমলার আব্বুও কিছুটা চিন্তার মধ্যে পড়ে যায়। এরপর সিমলার আব্বু অনেক বুঝিয়ে সিমলাকে ঘরের ভিতরে নিয়ে যায়, সবাই যার যার বাসায় চলে যায়। সিমলা রাতে কান্না করতে করতে ঘুমিয়ে যায়। সকালবেলা আম্মুর ডাকে আমার ঘুম ভেঙে যায়, রাতে অনেক কষ্ট করে ঘুমিয়েছি, কিছুতেই ঘুম আসতেছিল না। কিরে, এত বেলা করে ঘুমালে চলবে? তাড়াতাড়ি ফিরে এসে নিয়েছে খাবার খেতে আয়, একটু পরে শপিং করতে যাবি তুই আর তোর বোন দুজন মিলে। আম্মু প্লিজ, এইসব আমার ভালো লাগতেছে না, আমি যাব না। আমি এত কিছু বুঝি না, তুই একটু পরে যাবি, এটাই ফাইনাল। তুমি যাও তো এখান থেকে। এটা বলে আমি ওয়াশরুমের ভিতরে চলে এলাম। এমনিতেই মনটা ভীষণ খারাপ, একদিকে সিমলার বিয়ে ঠিক হয়ে গেছে আর অন্যদিকে আম্মুও আমার বিয়ে ঠিক করে ফেলেছে, জানি না ভবিষ্যতে কি হবে। আমি ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে চলে এলাম, তখনই আম্মু আমার হাতে একটা ছবি দিল। এই নে, এটা তোর হবু বউয়ের ছবি, দেখে বলতো কেমন লাগে। আমি ছবিটা না দেখেই টেবিলের পাশে রেখে দিলাম। তখনই বাসার কলিং বেল বেজে উঠল, আম্মু গিয়ে দরজা খুলে দিল, কে এসেছে আমি সেই দিকে খেয়াল না করেই খাবার খেয়ে যাচ্ছি। তখন আম্মু আমার সামনে আম্মু একটা মেয়েকে নিয়ে আসে, আমি মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখলাম, এর আগে কখনো দেখেছি বলে মনে হয় না। শ্রাবণ, এইদিকে তাকিয়ে দেখ কে এসেছে।
কে এসেছে? উফ, তোকে কতবার বলেছি ছবিটা দেখতে। এই হচ্ছে রিমি। রিমির সাথেই তোর বিয়ে ঠিক হয়েছে, আর সেটাও কালকে। আম্মুর কথায় গলার খাবার আটকে গেল। রিমি এসে আমাকে এক গ্লাস পানি এগিয়ে দিল। আমি পানি খেয়ে আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু, আমি বিয়েতে রাজি হয়েছি, তার মানে এই না যে তুমি এত তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দিবে। দেখ বাবা, আমিও চেয়েছিলাম একটু বড় করে তোর বিয়েটা দিতে, কিন্তু রিমির পরিবার চাচ্ছে বিয়েটা খুব তাড়াতাড়ি দিতে, আর কালকেই বিয়ের দিনটা আমরা ঠিক করেছি। দুই পরিবারের লোকজন থাকবে শুধু, পরে তোদের মত থাকলে বড় করে একটা অনুষ্ঠান করা যাবে, সমস্যা নেই। আম্মু, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। এটা বলে আমি খাবার শেষ করে আমার রুমে এসে তৈরি হতে লাগলাম, কারণ এখন নাকি আবার শপিং করতে যেতে হবে। আন্টি, উনি আমার রেগে চলে গেলেন কেন? ও কিছু না মা, আমার ছেলেটা একটু রাগি, তবে ভেতরটা এত নরম, তুমি চিন্তা করো না। আচ্ছা আন্টি, আর আব্বু আমাকে আপনাদের বাসে পাঠিয়েছে, একসাথে ওনাকে নিয়ে শপিং করতে যেতে বলেছে। একদম ঠিক করেছে তোমার বাবা। আচ্ছা, তুমি জানার সাথে গল্প করো, আমি একটু শ্রাবণের সাথে কথা বলে আসি। আচ্ছা আন্টি। আমি রেডি হয়ে রুম থেকে বের হতে যাব, তখনই আম্মু আমার রুমে এলো, আমার হাত ধরে নিয়ে একটা চেয়ারে বসিয়ে বলল, বিয়ে পছন্দ হয়েছে? তোমার পছন্দ হলেই আমার পছন্দ। বিয়েটা কি আমি করতেছি নাকি? আর তোর যদি পছন্দ না হয়ে থাকে তাহলে এখনো সময় আছে, আমাকে বল, আর তা না হলে কিন্তু পরে কিছু বলতে পারবি না। আম্মু, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা থাকতেই পারে না, আমার আর কিছু নেই যে তার জন্য আমার সমস্যা হবে। এই তো আমার শোনা ছেলে, তাহলে রিমিকে আর জান্নাতকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড় শপিং করতে, আয়। মানে ওই মেয়েটাও যাবে নাকি আমাদের সাথে? এই বিয়ে তো পাই, আস্তে আস্তে বল, নিচে রিমি আছে শুনতে পাবে। এই তুই আমার দিকে তাকা, ও তোর বউ হতে চলেছে, ও তোর সাথে শপিং করতে গেলে সমস্যা কোথায়? আচ্ছা আচ্ছা চলো। এরপর আমি নিচে চলে এলাম, সেখানে এসে দেখি রিমি আর জান্নাত বসে বসে গল্প করতেছে। আমি তাদের সামনে গিয়ে বললাম, জান্নাত তাড়াতাড়ি আয়। এটা বলে আমি বাইরে চলে এলাম। বাইরে এসে রিক্সা ঠিক করব, তখনই আমার সামনে একটা গাড়ি এসে থামে। আমি ভালো করে তাকিয়ে দেখি এটা তো আদনান স্যারের গাড়ি। স্যার সকাল সকাল আমাদের বাসার সামনে কি করে? আমি মনে মনে ভাবতেছি, তখনই গাড়ি থেকে স্যারের ড্রাইভার বের হয় আর আমার হাতে গাড়ির চাবি দিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাই, স্যার আপনাকে গাড়িটা দিয়ে যেতে বলেছেন। মানে? সেটা আপনি স্যারকে ফোন করে জিজ্ঞেস করেন, আমি গেলাম, আমাকে আবার স্যারকে নিয়ে অন্য একটা জায়গায় যেতে হবে। এটা বলেই ড্রাইভার কোথায় হাওয়া হয়ে গেল। আমি অবাক হয়ে আদনান স্যারকে ফোন দিলাম, কিছু সময় রিং হওয়ার পরে ফোনটা রিসিভ করলো। হ্যালো স্যার, এগুলোর মানে কি? মানে তুমি তো আর আমাকে আপন ভাবো না, তাই হয়তো তোমার বিয়ের কথাটা আমাকে বললে না, কিন্তু আমি তো আর তোমাকে নিজের ছেলের মতন দেখি, তাই তোমার সুবিধার কথা চিন্তা করে গাড়ি পাঠিয়েছিলাম। আসলে স্যার সব কিছু এত হুট করে হয়ে যাচ্ছে যে আপনাকে বলার সুযোগ হয়ে ওঠেনি। তোমার আম্মু বলছে সব কিছু, এখন আর বেশি কথা না বলে বউকে নিয়ে শপিং করে এসো, এই রোদে রিক্সা করে গেলে অনেক কষ্ট হবে। স্যার এইসবের কোনো দরকার ছিল না, আমরা রিক্সায় যেতে পারতাম। এখন কিন্তু তুমি একা না, সাথে তোমার বউ আছে, তার কথাটাও একটু ভাবো। স্যার আপনি এখনও আগের মতোই আছেন। আমি জানি, আর কথা না বাড়িয়ে কাজে যাও। এরপর স্যার ফোন কেটে দিল। আমি জানি না মানুষটা এত ভালো কেন, আজকে আমার বাবা থাকলে তিনিও হয়তো আমাকে এমনভাবে মিষ্টি শাসন করে আমার প্রতি খেয়াল রাখত। যাই হোক, আমি ড্রাইভিং সিটে উঠে বসে পড়লাম। রিমি আর জান্নাত এসে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। আমি জান্নাতকে বলি, তাড়াতাড়ি ওঠো। ভাইয়া, কার গাড়ি এটা? আদনান স্যারের। এরপর রিমি আর জান্নাত গাড়ির পিছন সিটে বসে পড়ল, আর আমিও গাড়ি স্টার্ট করে মার্কেটের দিকে যেতে লাগলাম। গাড়ির লুকিং গ্লাসে তাকিয়ে দেখি রিমি মেয়েটা বারবার আমার দিকে তাকাচ্ছে, হয়তো কিছু বলতে চায়, কিন্তু আমি সেদিকে পাত্তা না দিয়ে গাড়ি ড্রাইভ করতে থাকি। গাড়ির লুকিং গ্লাসে তাকিয়ে দেখি রিমি মেয়েটা বারবার আমার দিকে তাকাচ্ছে, হয়তো কিছু বলতে চায়, কিন্তু আমি সেদিকে পাত্তা না দিয়ে গাড়ি ড্রাইভ করতে থাকি। কিছুক্ষণ ড্রাইভ করার পরে গন্তব্যস্থানে চলে এলাম। আমি গাড়িটা পার্কিং করে সকলকে নিয়ে একটা মার্কেটের ভিতরে গেলাম। জান্নাত ওনাকে সাথে নিয়ে সবকিছু সিলেক্ট করে ফেলো। ভাইয়া তুই কোথায় যাবি? তুইও আমাদের সাথে পছন্দ কর। আমার এইসব ভালো লাগে না, তোর যা ইচ্ছে তুই তাই কর, আমি ওই দিকটায় আছি, কোনো সমস্যা হলে আমাকে ডাক দিস। এই বলে আমি রিমি আর জান্নাতের কাছ থেকে দূরে চলে এলাম। মার্কেটের এ সাইডে একটু ভিড় কম, লোকজন নেই বললেই চলে। আমি পকেট থেকে ফোনটা বের করে অন করলাম। ফোন অন করার সাথে সাথেই সিমরার ফোন। আমি শিওর ও আমাকে জ্বালানোর জন্য ফোন করেছে। আমি আর ওর ফাঁদে পা দিয়ে যেচে অপমান হতে চাই না, তাই সিমরার নাম্বার ব্লক করে দিলাম। এরপর আইমানকে ফোন দিলাম, দোস্ত কোথায় তুই? আরে দোস্ত কোথায় আবার, অফিসে আছি।
আলার বুড়ো আজকে একটু বেশি রেগে আছে, মনে হয় বউয়ের সাথে ঝামেলা করে অফিসে এসেছে। ও আচ্ছা, কিন্তু দোস্ত আমি যে একটা বিপদে পড়ে গেছি, এই বিপদ থেকে আর বোধহয় বের হতে পারবো না আমি। কেন, তোর আবার কিসের বিপদ? করিস তো এক্স গার্লফ্রেন্ডের অফিসে চাকরি, আবার শুনলাম সেও নাকি আবার তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে, কাহিনি কি? এই সব কিছু নাটক ছিল, রাফি এবার চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে আমাকে বলল, কি জন্য এমন করলো আর তোর সাথে কি করেছে ও? কারণ বলে নাই, তবে আমি জানি কি কারণে শিমলা আমার সাথে এই নাটক করেছে। কি কারণে? ওই তো আর জানে না আমি কি কারণে ওর থেকে এত বছর দূরে ছিলাম, তাই আজকে সে বেঈমান ভাবে, আর আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো এমনটা করেছে। আচ্ছা সমস্যা নেই, এই আয়মান থাকতে তোর কোনো চিন্তা নেই, আমি বিকালে তোর সাথে দেখা করতেছি, আর আজকে সারা রাত শুধু চিল হবে, কোনো প্যারা নেই। আরে দোস্ত, মেয়ে আইবো আর যাইবো, এইভাবে দেবদাস হওয়ার কোনো মানেই নেই। সেই জন্য এইবার একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? কালকে আনার বিয়ে, আম্মুর পছন্দের মেয়ের সাথে। 2 মিনিট নীরবতা পালন করে আয়মান বলে উঠল, আমি যদি এখন তোর কাছে থাকতাম তাহলে? তাহলে কি? আরে বেটা, বুকে জড়িয়ে ধরতাম। আলার পুত, তুই এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। কিন্তু দোস্ত, শিমলার বিয়েটাও কালকে, তাতে তোর কি? ওইসব থার্ড ক্লাস মেয়েদের চিন্তা মাথা থেকে জেরে ফেলে দে। কিন্তু দোস্ত, আমি জানি শিমলা আমাকে এখনো ভালোবাসে। এই তোর এইসব ডায়লগ বাদ দে, আর শুন, তোকে আমি ভালো একটা উপদেশ দিই, এখন থেকে নতুন ভাবিকে নিয়ে চিন্তা কর, ওইসব শিমলা মাথা থেকে জেরে ফেলে দে। ঠিক বলেছিস। তা আমার ভাবি দেখতে কেমন, একটা ছবি দে তো দেখি। আরে দোস্ত, আমি নিজেই তো ভালো করে দেখি নাই, আর সিবি পাবো কই? আব্বে রাখ, হারামজাদা, কালকে বিয়ে আর এখনো সে তবু বউকে দেখে নাই, আমি একেবারে বিয়ের দিন এসে দেখবো, আর এখন রাখ, বসের ডাক পড়েছে। আচ্ছা, এরপর ফোনটা রেখে দিলাম। ফোনটা কেটে দেওয়ার সাথে সাথে একটা আননোন নাম্বার থেকে কল আসলো, আমি রিসিভ করলাম। হ্যালো, কে বলতেছেন? হ্যালো, কে? আমাকে চিনতে পারতেছো না? আমি মেয়েটির গলার আওয়াজ শুনে টের পেয়ে গেলাম যে এটা শিমলা, তাই রাগি গলায় বললাম, আপনি ফোন দিয়েছেন কেন? সমস্যা নেই, আমি রিজাইন লেটার আপনার অফিসে পাঠিয়ে দিব, আমি আর আপনার অফিসে চাকরি করতে পারবো না। তুমি আমার কথাটা একবার শুনে তারপর যা ইচ্ছা তাই বলো। কি কথা, তাড়াতাড়ি বলুন, আমার সময় নেই। আসলে কাল রাতে তুমি যেগুলো দেখেছো সেগুলো সব নাটক ছিল। আমি জানি তো। তুমি যেটা ভাবতেছো তেমন না, আসলে ছেলেটা আমার খালাতো ভাই। ও আচ্ছা তাই, তুমি নিশ্চয়ই শুনেছো কালকে আমারও বিয়ে, তাহলে আমার বিয়ে যার সাথে ঠিক হয়েছে সে আমার ফুফাতো বোন। ওকে, তুমি বিশ্বাস করো আমি জাস্ট তোমার সাথে। প্লিজ, আর কোনো নাটক আমি দেখতে চাই না, আর একবারও আমাকে ফোন দিবে না। এইটা বলে ফোন কেটে দিলাম। এরপর পকেট থেকে একটা সিগারেট বের করে খেতে লাগলাম, তখনই আমার মনে হলো আমার পিছে কেউ দাঁড়িয়ে আছে, তাই আমি পিছে ঘুরলাম। পিছে তাকিয়ে দেখি রিমি মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মনে হয় অনেক সময় ধরে এখানে দাঁড়িয়ে আছে, তাই আমি জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? জি হ্যাঁ, আপনাকে একটা জরুরি কথা বলার ছিল। তখনই আমার ফোনে আবার শিমলার কল এলো, এইবার আমি রেগে গিয়ে ফোনটা ফেলে দিতে যাব, তখনই আমার মনে হলো আমার সামনে রিমি আছে, তাই আমি নিজের রাগটা কন্ট্রোল করে ফোনটা অফ করে রেখে দিলাম। খুবই আস্তে রিমিকে উদ্দেশ্য করে বললাম, সরি, আপনি কিছু বলতে যাচ্ছিলেন? রিমি এমনিতেই খুব নরম প্রকৃতির মেয়ে, আর সে তার হবু স্বামীকে এইভাবে রেগে যেতে দেখে খুব ভয় পেয়ে যায়, ঠিক যেমন তার বাবা রেগে গেলে যেমন করে, শ্রাবণও তেমন করতেছিল, তাই সে খুব ভয় পেয়ে যায়, আর যে কথাটা বলতে এসেছিল সেটা ভয় বলতে পারে না। রিমিকে এইভাবে চুপ থাকতে দেখে আমি সিগারেটটা ফেলে দিয়ে বললাম, আরে বাবা সরি বললাম তো, কিছু বলবো? না না, কিছু না, আমাদের শপিং করা শেষ। আল্লাহ, এই কথাটা বলতে এত সময় লাগে? আচ্ছা চলুন। এরপর আমি শপিং মলের ভিতরে গিয়ে বিল মিটিয়ে বাইরে বের হলাম। জান্নাতের দিকে তাকিয়ে দেখি সে খুব খুশি, এত খুশি আমি ওকে আগে কখনো দেখি নাই, তাই আমিও একটু খুশি হলাম। কিন্তু এই মেয়েটা একদম হাসতেছে না, মনে হয় খুব ভয় পেয়ে আছে। তখন আমারই একটু খারাপ লাগলো, কারণ আমি বোধহয় তার সামনে একটু বেশি রাগ দেখিয়েছি। আমি আর কিছু না ভেবে সবাইকে নিয়ে গাড়িতে উঠলাম। এরপর আপুকে জিজ্ঞেস করলাম, আপু দেখতে দেখতে তো দুপুর হয়ে গেল, এখন তুই কি কিছু খেতেছ? ভাবি, তোমার ক্ষুধা লাগছে? জান্নাতের ভাবি ডাক শুনে আমি আর রিমি দুজনেই অবাক হই। রিমি একটু লজ্জা পেয়ে বলল, না আমার ক্ষুধা নেই। তা বললে হবে না ভাইয়া, চল ওইদিকে রেস্টুরেন্টে যাই। আচ্ছা চল। এরপর আমরা তিনজনে মিলে একটা রেস্টুরেন্টে গেলাম, সেখানে গিয়ে কিছু খেয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অপরদিকে শিমলা, রাফি, রবি, আসিফ, রিয়া আর শিমলার মামাতো বোন সকলে একত্রে শিমলাদের বাসায় বসে আছে। এখানে উপস্থিত সকলে খুব চিন্তিত, কারণ এখানে উপস্থিত সকলের শ্রাবণের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু সকলেই ব্যর্থ। আর এখানে কারো সাহস নেই যে শ্রাবণের আম্মুর কাছে গিয়ে শিমলার কথা বলবে, কারণ শ্রাবণ এমনিতে কোনো বিয়েতে রাজি হচ্ছিল না, তার মা তাকে অনেক কষ্ট করে রাজি করিয়েছে। এখন যদি সেটাও তারা ভেঙে দেয় তাহলে শ্রাবণের আম্মু নিশ্চয়ই তাদেরকে ভালো চোখে দেখবে না,
তাই কেউ কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, সবাই চুপ করে বসে আছে। তখনই শিমলা বলে, রবি তোমার চোখে পানি কেন, আর এমন ভাবে বসে কি ভাবিস? শিমলার কথায় সকলের চোখ রবির দিকে যায়, আর তারা দেখে যে রবির চোখে পানি। আর তখনই রবি চোখের পানি মুছে ফেলে আর বলে, কিছু না, এমনিতেই না, তোর কিছু তো একটা হয়েছে, আর তাছাড়া কাল রাতেও তোকে দেখি নাই, তুই কোথায় ছিলি? তখনই রবি বলে, আপু আমার সব শেষ হয়ে গেছে, আমি তোমাকে বলেছিলাম না আমার একটা গার্লফ্রেন্ড আছে, আমাদের প্রায় 3 বছরের রিলেশন, কিন্তু কাল রাতে সব কিছু শেষ হয়ে গেছে আপু। মানে কি করে, সবটা খুলে বল। কাল রাতে ওর বিয়ে ঠিক হয়ে গেছে একটা ছেলের সাথে। তাতে সমস্যা কোথায়, তুমি মেয়েটিকে বলো তোমার সাথে পালিয়ে আসতে। আর মেয়েটা তোকে সত্যিই ভালোবাসলে অবশ্যই পালিয়ে আসবে। ও যে আমাকে খুব ভালোবাসে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ও ওর বাবাকে খুব ভালোবাসে, প্লাস ভয়ও পায়, তাই ও এটা করতে পারবে না। রবির এমন কথায় সবাই রবিকে সান্ত্বনা দেয়। তখনই শিমলা রবিকে বলে, মেয়েটার একটা ছবি দেখা তো, দেখি চিনতে পারি কি না। দাঁড়াও দেখাচ্ছি আপু। এরপর রবি তার মোবাইল খুঁজতে লাগে, কিন্তু পায় না। কি খুঁজছিস? আপু আমার মোবাইল। আরে ওইটা আমার রুমে আছে, গিয়ে দেখ, আমি শ্রাবণকে ফোন দিছিলাম তোর নাম্বার দিয়ে। আচ্ছা। এরপর রবি তার মোবাইল আনতে শিমলার রুমে চলে যায়, এবং এদিকে শিমলা সবাইকে উদ্দেশ্য করে বলে, জানি না কি হয়ে গেল একটা রাতের মধ্যে, একদিকে আমার ভালোবাসা, অন্যদিকে রবিও ভালোবাসার সংকটে। যদি এটা একটা বাজে স্বপ্ন হতো তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হতো না। ঠিক বলেছেন ম্যাম। এর মধ্যে রবি ফোন নিয়ে আসে, সে একটা মেয়ের ছবি বের করে সকলকে দেখায়। ছবিটি দেখে শিমলা বলে, বাহ মেয়েটা তো খুব সুন্দর, তোর চয়েস আছে, কিন্তু আফসোস। তখনই আসিফ বলে ওঠে, আরে এই মেয়েটার সাথেই তো শ্রাবণের বিয়ে কালকে। আসিফের এমন কথায় সবাই প্রচণ্ড অবাক হয়। শিমলা তাড়াতাড়ি রবির হাত থেকে ফোনটা নিয়ে আসিফের সামনে ধরে, কি বলতেছো তুমি, এগুলো ভালো করে দেখে বলো। আমি ভালো করেই দেখছি ম্যাম। এরপর আসিফ তার পকেট থেকে ফোন বের করে একটা মেসেজ দেখিয়ে বলে, এই দেখুন ম্যাম, শ্রাবণ নিজেই আমাকে এই ছবিটা সেন্ড করেছে, এই নাকি আর হবু বউ। কথাটা শুনে রবি আসিফের হাত থেকে ফোনটা নিয়ে ভালো করে দেখতে লাগে, আর অবশেষে ফোনটা ফেরত দিয়ে বসে কান্না করতে লাগে। এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, যেখানে শিমলাপুর রবিকে নিয়ে একটা নাটক সাজিয়েছিল আর সেখানে উল্টোভাবে শ্রাবণ রিমি এক হয়ে যাচ্ছে আমাদের প্ল্যানের বিপরীতভাবে, সব কিছু কেমন যেন ঘোলাটে লাগতেছে। এইবার সকলের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, আসলে রিমির বাসা থেকে রিমিকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, কিন্তু কোনো এক কারণে ছেলেপক্ষ রাজি ছিল না, আর এই কারণে রিমির বিয়ে আটকে ছিল, আর সেই ছেলেটাই ছিল শ্রাবণ। শ্রাবণ যেহেতু গতকাল রাতে বিয়ের জন্য হ্যাঁ করে দেয়, যার ফলে রিমির বিয়ে ঠিক হয়ে যায়। ছেলে যেহেতু ভালো ছিল তাই রিমির পরিবার চাচ্ছিল তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে, আর এই কারণেই কাল শ্রাবণ আর রিমির বিয়ে ঠিক হয়েছে। সবাই মাথা নিচু করে বসে আছে। তখন রাফি বলে উঠল, সবাই চুপ করে আছো কেন, এইভাবে চুপ করে বসে থাকলে কোনো লাভ আছে? আমাদের কিছু একটা করে বিয়েটা আটকাতে হবে। কিন্তু কিভাবে, শ্রাবণ তো শিমলা ম্যামকে ভুল বুঝে বসে আছে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? শ্রাবণের বিয়েটা তো কালকে হবে, তাই না? কালকে। আমার জানা মতে বিয়েটা শুধুমাত্র 2 পরিবারের লোকজন নিয়ে হবে, আর যেখানে বাইরে কোনো লোকজন থাকবে না, এতে আমাদের অনেক ভালো হবে। এতে আমাদের কি? আগে প্ল্যানটা কথা বলি, কাল বিয়ের ঠিক আগ মুহূর্তে শিমলাপু আর রবি শ্রাবণদের বাসার ভিতরে যাবে, সাথে আমরাও থাকবো, সমস্যা নেই। এরপর? এরপর শিমলাপু শ্রাবণের কাছে গিয়ে মাপ চাইবে, দরকার হলে আন্টির কাছে শ্রাবণকে চাইবে, আর শ্রাবণ নিশ্চয়ই ওর মায়ের কথা ফেলবে না, যেহেতু বাসায় তেমন কোনো লোকজন থাকবে না, তাই আমাদের কাজটা আরো সহজ হয়ে যাবে। আমাকে শ্রাবণ মাফ করবে না। আরে আপু তুমি চিন্তা করো না, আমার বন্ধুকে আমি ভালো করেই চিনি। আচ্ছা আমি শেষ চেষ্টা করব, দরকার হলে আমি শ্রাবণের পা জড়িয়ে ধরে মাফ চাইব, যাতে ও আমাকে আপন করে নেয়, আর এরপরও কাজ না হলে আমি সুইসাইড করব। ম্যাম এগুলো কোন ধরনের কথা? আর তাছাড়া রবির দিকে তাকিয়ে দেখেন, বেচারা কত কষ্ট পাচ্ছে। আমার তো বারবার মনে হচ্ছে যে কেউ আমাদের সাথেই আমাদের গেম খেলতেছে। আপু আমি তোমাকে এসব করতে বারণ করেছিলাম, কিন্তু তুমি শোনো নাই। আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। অনেক হয়েছে, এখন এই সব কিছু বাদ দাও। ম্যাম সেই সকাল থেকে কোনো খাবার খাইনি, চলো সকলে একসাথে দুপুরে খাবার খেয়ে নেই। চলো। এরপর সবাই খাবার খেতে চলে গেল। আমি আমার রুমে বসেছিলাম, তখন আম্মু
আমার রুমে এলো। বাবা, তুই কি সত্যি বিয়েটা করার জন্য প্রস্তুত? আম্মু, তোমাকে না বলে আমি অনেক বড় একটা কাজ করে ফেলেছি, আর এতে আমার আর রিমির দুজনেরই ভালো হবে। কি করেছিস? আম্মু, আগে তুমি আমার কথা মন দিয়ে শুনবে, এরপর যা বলার তাই বলবে। আচ্ছা বল। আম্মু, আমি রিমিকে বিয়ে করতে পারবো না, আর রিমিও মন থেকে আমাকে বিয়ে করতে পারবে না। রিমি ওর আব্বুর ভয়ে কাউকে কিছু বলতেছে না। আর তাছাড়া তুমি তো জানো আমি শিমলাকে অনেক আগে থেকে ভালোবাসি, আর একটা ভুল বোঝাবুঝির কারণে আমরা এতদিন দূরে ছিলাম। কালকে আমার কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে। তোমাকে বলেছিলাম না আমাদের অফিসের বস একটা মেয়ে, সেই মেয়েটার কেউ নয়, স্বয়ং শিমলা। এরপর আমাদের মধ্যে আবার নতুন করে সবকিছু ঠিক হয়ে যায়। যদি সবকিছু ঠিক হয়ে যায় তাহলে তুই রিমিকে বিয়ে করতে রাজি হয়েছিলি কেন? আম্মু, আগে তুমি সবটা শুনে নাও। আচ্ছা বল। কিন্তু শিমলা জানে না যে কি কারণে আমি ওকে ছেড়ে চলে এসেছিলাম, তাই এই কারণে শিমলা আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য একটা মিথ্যা নাটক করে। আর এটাকে প্রতিশোধ বললে ভুল হবে। শিমলা মূলত আমাকে বোঝাতে চেয়েছে কেউ কাউকে ছেড়ে চলে গেলে কেমন লাগে। আম্মুকে কালকে রাতে সব কিছু খুলে বলি। তাহলে তুই শিমলার এই প্ল্যানের কথা জানতে পারলি কিভাবে? আমার একটা ফ্রেন্ড রাফি বলেছে, রাফিও ওদের সাথে ছিল। তাহলে তুই তো খুব অন্যায় করেছিস শিমলার সাথে। মেয়েটা তোকে এত ভালোবাসে আর তুই মেয়েটাকে এইভাবে ঠকাচ্ছিস। আরে আম্মু, তোমার ছেলেকে এমন মনে হয়? তোর প্ল্যান কি একটু খুলে বলবি? আম্মু, এবার লাইনে এসেছো তুমি। এরপর আমি আম্মুকে একটা প্ল্যানের কথা বললাম। আম্মু, আমার প্ল্যান শুনে তো খুব খুশি। এই না হলে আমার ছেলে। আচ্ছা, তুই এত বুদ্ধি রাখিস কই? পকেটে আম্মু। আচ্ছা, আমি রেখে যাচ্ছি, আর দেখিস এটা করতে গিয়ে আবার হইতে বিপরীত না হয়। আম্মু, আমি আছি তো, সমস্যা নেই। তুমি বরং আমার রুমে রিমিকে একটু পাঠিয়ে দাও। আচ্ছা। এরপর আম্মু নিচে চলে যায়। আমি আমার রুমে বসে অপেক্ষা করতে লাগি। কিছুক্ষণ পরে রিমির গলার আওয়াজ পাই। ভিতরে আসবো? আল্লাহ, এটা কি ধরনের মেয়ে রে বাবা, একদম বোকা। আসুন। এরপর রিমি আমার সামনে এসে দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। আমি একটু মজা নেওয়ার জন্য গম্ভীর গলায় জিজ্ঞেস করলাম, আপনি কি এই বিয়েতে রাজি নাকি বয়ফ্রেন্ড আছে আবার? আমার এমন কথায় রিমি আমার দিকে চোখ দুটো বড় বড় করে তাকায়, আর কিছুক্ষণ পরে বলে, না না, বিশ্বাস করেন আমার কোনো বয়ফ্রেন্ড নেই, প্লিজ বিয়েটা ক্যান্সেল করবেন না, আব্বু অনেক রাগ করবে তাহলে। আমি রিমির এমন কথায় না হেসে পারলাম না, তাই জোরে জোরে হাসতে লাগলাম। আমার হাসি দেখে রিমি মেয়েটা আরও ভয় পেয়ে গেল, তাই আমি একটা চেয়ার এনে রিমিকে বসিয়ে দিলাম আর বললাম, চিন্তার কোনো কারণ নেই, আমি সবটাই জানি, আপনি রবিকে ভালোবাসেন আর রবিকে বিয়ে করতে চান। আমার কথায় রিমি অনেক ভয় পায় আর চোখ বড় বড় করে আমার দিকে তাকায়। এরপর আমি আমার মোবাইলে একটা ছবি বের করে রিমির সামনে দেখাই। এই হচ্ছে শিমলা, আমি শিমলাকে ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই। সব কিছুই ঠিক যাচ্ছিল, কিন্তু শিমলা মেয়েটা আমার সাথে মজা করার জন্য আপনার বয়ফ্রেন্ড রবির সাহায্যে আমার চোখের পানি ঝরায়। এরপর কালকের রাতের ঘটনা সব খুলে বলি রিমিকে। ভাই, আপনার সাথে খুব অন্যায় হয়েছে। এ কি, তুমি দেখি ভালো করে কথাও বলতে পারো, আমি তো ভেবেছিলাম তুমি ভালো করে কথা বলতে পারো না। মেয়েটা আমার থেকে ছোট, তাই তুমি করে বললাম। ভাই, আমি এমনই একটু বোকা টাইপের। আরে কে বলেছে তুমি বোকা? শিমলার সাথে দেখা না হলে আমি শিওর তোমাকে বিয়ে করতাম, সে তোমার 100টা বয়ফ্রেন্ড থাকলেও। আমার এমন কথায় রিমি আমার দিকে রাগীভাবে তাকায়। আরে মজা করতেছিলাম, আর এই যে আমি বিয়ের জন্য তোমাকে সিলেকশন করি, এর পিছনে একটা কারণ আছে। কি কারণ ভাইয়া? রবি আর শিমলা দুইজন প্ল্যান করে আমাকে কষ্ট দিয়েছে, আর আমি এইটা এক বন্ধুর সাহায্যে জানতে পেরেছি। তাই ওই রাতেই সব খোঁজখবর নিয়ে জানতে পারি যে রবির গার্লফ্রেন্ড তুমি, তাই আমি রবি আর শিমলাকে মজা দেখানোর জন্য তোমার আর আমার বিয়েতে রাজি হয়ে যাই। ভাইয়া, এত বড় ধোকা! ওরা দুইজন যেমন করেছে তেমন আমিও করেছি, কেমন হয়েছে? ভালো, কিন্তু ভাইয়া আপনি তো শিমলাবুকে বিয়ে করে নেবেন, কিন্তু আমার কি হবে? আব্বু নিশ্চয় অন্য কোনো ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিবে। তোমার জন্যই তো এত বড় প্ল্যান করা, আমার আর শিমলার বিয়ের পাশাপাশি তোমার আর রবির বিয়েটাও হবে, যদি তুমি আমার কথা মতো কাজ করো। প্লিজ ভাইয়া, আমি তোমার মতো কাজ করব, কিন্তু প্লিজ ভাইয়া আমাকে রবির সাথে মিলাই দেন। আচ্ছা শুনো তাহলে। এরপর আমি রিমিকে একটা প্ল্যানের কথা বললাম। রিমি প্ল্যানের কথা শুনে বলল, আমার একটু ভয় করবে, কিন্তু রবির জন্য আমি এটা করতেই পারি। গুড। আর শুনো, রবি বা শিমলা কেউ যেন জানতে না পারে আমাদের প্ল্যানের কথা, ওদের উচিত শিক্ষা দিব ভালোবাসা নিয়ে নাটক করার জন্য। আচ্ছা ভাইয়া, আজকে আসি, বাসায় যেতে হবে। আচ্ছা। এরপর রিমি চলে গেল আর আমি শান্তিতে বিছানায় শুয়ে পড়লাম। তখনই রাফির ফোন। বলো ভাই, আমি যে এসব কিছুর পিছনে, প্লিজ কাউকে বলবি না কিন্তু। তাহলে কালকে আমাকে শিওর হাসপাতালে যেতে হবে।
আচ্ছা সমস্যা নেই, কাউকে বলবো না। তুই না আমার ছোটবেলার বন্ধু? হুম, এই রাখি, সিমলাপু আসতেছি। আচ্ছা রাখ খালা।